আমাদের বর্তমানে ষষ্ঠ শ্রেণীর যে পাঠ্য বই দেখেন ডিমবাজার, যে কিভাবে করতে হবে, আপনি ডিম বাস্তবে কি কি করতে হবে, এরপর এখানে কোন মুরগির ডিম কিভাবে বাস্তবে, এগুলো দেওয়া আছে এখানে। দেখেন প্রথমে কিভাবে কি কি নিতে হবে আপনাকে, এরপরে পেঁয়াজ ছুলতে হবে, পেঁয়াজ কাটতে হবে, এরপরে দেখেন ডিম ভাঙতে হবে, ডিম ভাঙি প্লেটে নিতে হবে বা বাটিতে নিতে হবে, বাটি থেকে সুলাই দিতে হবে, এরপর ডিম ভাজা হয়। আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে যে পাঠ্যপুস্তকের বর্তমানের একটা চাপটা দেওয়া আছে যে কুকিং ওয়ান বা কুকিং, ঠিক আছে, কুকিং এর একটা দেওয়া আছে। ওইখানে প্রথমত আপনাকে কিভাবে ভাত রান্না করতে হবে সেটা দিয়ে দিছে তারা। তো আমরা দেখি এখানে ভাত রান্নার জন্য কতগুলো দিছে, যে আপনার চাল দেওয়া, চালের পরিমাণ, এরপরে চুলা জ্বালানো বা যা আছে সে সবগুলো দেওয়া আছে, কত কাপ চাল নেবেন, কত পানি নেবেন ওইগুলো দেওয়া আছে, এরপরে চুলা দিবেন, চুলার দেওয়া আছে, এরপরে এখানে দেওয়া আছে সবকিছু, একেবারে মানে বাচ্চা হওয়া পর্যন্ত কি কি করতে হবে সব দেওয়া আছে। এরপরে আছে ডিম বাজারগুলো, তো ডিম বাজারগুলো তো আপনাদেরকে বললাম কীভাবে কি করতে হবে, একেবারে সব ভেঙে ভেঙে দেওয়া আছে। এরপর আমরা যাই আলু ভর্তা, অর্থাৎ আলু ভর্তা কীভাবে করবেন সেটা আপনার, এরপর বিভিন্ন জাতের আলু দেখায় দিছে, দিয়ে আলু ভর্তার জন্য কি কি লাগবে। এরপর আলু ভর্তা করতে হলেও প্রথমত আপনাকে পেঁয়াজ কাটতে হবে, পেঁয়াজের পরে আপনাকে আলু ছিলতে হবে, আলু ছিলে আলুকে ইয়া করতে হবে, এরপর আলু আবার ডলতে হবে, ডলে এরপরে আলু ভর্তা বানাতে হবে, তার সাথে সরষের তেল লাগবে, পেঁয়াজ লাগবে, মরিচ লাগবে, এগুলো কাটতে হবে। তো এই যে পাঠ্য বইয়ের যে অংশ আরও আছে এখানে আরও অনেক কিছু, বাট স্কিল কোর্স আরও আছে অনেক কিছু, বাট আমি এগুলোতে যাচ্ছি না। তো স্কিল কোর্সের এই প্রথম চ্যাপ্টারটাতে এগুলো দেওয়া আছে। তো আসলে এগুলো নিয়ে কিছুদিন আগে অনেক বিতর্ক হয়েছিল, যে মানুষে অনেক আলোচনা সমালোচনা করছিল যে কীভাবে এগুলো করবে। তো আমি এগুলোর আলোচনা সমালোচনা কিছুই করতেছি না, আমি জাস্ট দেখাইছি যে পাঠ্য বইয়ে এরকম এরকম আছে। তো আপনারা হয়তো এক একজনের চিন্তাধারা হয়তো এক এক রকম হবে, কারো কাছে এটা ভালো লাগবে, কারো কাছে এই চ্যাপ্টারটা ভালো খারাপ লাগতে পারে। তো কেমন মানে কার কি ধারণা হয় এটা থেকে দেখে, বা কার কি মনে হচ্ছে এটা এই এটা দেখে, যে পাঠ্য বইয়ের মধ্যে এরকম একটা বিষয় দিছে, তো আপনারা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন।